আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম কুরবানির মাসআলা সংক্রান্ত ধারাবাহিক আলোচনার এ পর্বে আমরা আলোচনা করব তৃতীয় মাসআলাটি নিয়ে তথা কোন শরীকের নিয়তের মধ্যে গড় মিল থাকলে বাকি শরীকদের কুরবানি আদায় হবে কিনা এই মাসআলা নিয়ে সাতজন শরীক হয়ে সাতজন যদি কোনো কোরবানি পশুর মধ্যে সাতজন শরিক হয় আর এই সাত শরিকের মধ্যে থেকে একজনের নিয়ত থাকে শুধু গোস্ত খাওয়ার অথবা ভিন্ন কোনো নিয়ত থাকে যেটা এবাদত না তাহলে এই ব্যক্তির নিয়তের কারণে বাকিদের কোরবানি আদায়ী হবে কিনা এই মশালাটি নিয়ে আলোচনা করবো আজকে এই মশালাটি নিয়ে আলোচনা করার ইচ্ছা এজন্যই জেগেছে কারণ গত কয়েকদিন আগে একজন আলোচকের কুরবানি বিষয়ক অনেকগুলো প্রশ্ন উত্তর শুনতেছিলাম এর মধ্যে একটি প্রশ্ন ছিল কোন শরিকের নিয়ত খারাপ হলে অন্য কারো কোরবানি হবে না বলে আমরা শুনেছি এটা কি সঠিক এই প্রশ্ন এক শ্রোতা করেছেন এর উত্তরে আলোচক বলেন এ কথা এক পক্ষের কোনো কোনো কিতাবে আছে তথা যদি কোন শরিকের নিয়তে গড় মিল থাকে তাহলে কারো কোরবানি হবে না এই কথাটা এক পক্ষের কোনো কোনো উনি বলেন তবে এর পক্ষে সরাসরি কোরআন হাদিসের দলিল নাই বরং কোরআন সন্ন্যার দলিল হচ্ছে এই ফতোয়া বা এই কথার বিপরীত এই ছিল হল তার জবাবের কিছু অংশ পরে তিনি যেটা উল্লেখ করেছেন সেটা এখানে উল্লেখ না করলেও চলবে এই এই কারণে আমি উল্লেখ করতেছি না তো উনি কথার দ্বারা আহনাফকে ইঙ্গিত করেছেন তথা আহনাফের কিতাবাদিতে আছে যে এক শরিকের নিয়তের মধ্যে গড় থাকলে বাকি কারো কোরবানি হয় না আর আহনাফের এই ফাতোয়াটা কোরআন সুন্নার দলিল দ্বারা সমর্থিত নয় বরং কোরআন সুন্নার দলিল বিবর্জিত কথা আন্দাজে কথা এটা উনি বলতে চাচ্ছেন সুতরাং সেখান থেকে আমার আসা ইচ্ছা হলো যে আসলে উনি যেভাবে এই মশালাটাকে আহনাফের এই মাসালাটাকে আমাদের এই মশালাটাকে কোরআন সুন্না বিবর্জিত একটা মশালা হিসাবে প্রচার করে দিলেন তো এর দ্বারা তো সমাজে ভুল মেসেজ যাবে যে হানাফিরা মনে হয় এই কোরআন কোরআনার বিবর্জিত আমলগুলোই কি করে চালায় আসে তো এই জন্য আমি এই বিষয়টাকে গুরুত্ব সহকারে আলোচনায় আলোচনায় নিয়ে আসছি তো আমরা দেখব যে আসলেই আহনাফের এই মত কোরআন সুনার দলিল কোরআন সুনার দলিল বিবর্জিত কিনা এবং কোন শরিকের গড় থাকা সত্ত্বেও অন্যদের কোরবানি আদায় হয়ে যাবে কিনা তো চলুন জেনে নেই আমাদের দলিলের কেন্দ্রবিন্দুটা তো এই ক্ষেত্রে আমি সর্বপ্রথম যে কথাটা তুলে ধরবো সেটা হলো আমরা যে পশু দ্বারা বর্তমান কোরবানি করি এই আমাদের এই প্রচলিত কুরবানির প্রথা শুরু হয়েছে হজরত ইব্রাহিম সালাম থেকে আর ইব্রাহিম আলাই আল্লাহর আদেশে তার সন্তান ইসমাইল আলাই কুরবানি করতে উদ্যত হলে আল্লাহ ইসমাইল আলাইলাম সালামের পরিবর্তে জান্নাতি একটা পশু দ্বারা সে কুরবানি সম্পন্ন করার ব্যবস্থা করেন এখানে ভালো করে মনে রাখেন ইব্রাহিম আলাইহিসাম ইসমাইল আলাইহিসসাল্লামকে কোরবানী করতে গিয়েছিলেন আল্লাহর আদেশে আল্লাহ তা আলাহর নৈকট্যতা অর্জনের জন্য আল্লাহ তাআলা আদেশ করেছিলেন উনি সরাসরি পুত্রকে কোরবানী করতে গেছেন কিন্তু আল্লাহ তাআলার হেকমা ছিল বিপরীত এই জন্য আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি না করিয়ে তার পরিবর্তে একটা জান্নাতি পশুর মাধ্যমে কোরবানী করার কোরবানীকে সম্পন্ন করার ব্যবস্থা করে দিয়েছেন তো পূর্ণ একটা পশু ইসমাইল সালামের বিনিময়ে কোরবানি হয়েছে একটা পশু পূর্ণ একটা পশু এই ঘটনাটাকে আল্লাহ মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন যারা কোরআনের অনুবাদ জানেন কোরআন পড়তে জানেন তারা সুরায় সাফাত একশো এক থেকে একশো দশ নম্বর আয়াত দেখে নেবেন তো এই ঘটনা থেকে জানা যায় যে কোরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্যতা অর্জিত হয় পশু জবাইয়ের দ্বারা তথা পূর্ণ একটি যান আল্লাহর জন্য উৎসর্গ করার দ্বারা নৈকট্যতা অর্জিত হয় আর আমরা সকলেই জানি একটি পশুর প্রাণ একটি হয় একাধিক হয় না একটি পশুর প্রাণ একটি হয় একাধিক হয় না এবং সেই প্রাণকে বিভিন্ন ভাগে বিভক্ত করা যায় না সুতরাং কুরবানির পশুতে যদি কোনো ব্যক্তি গোস্ত খাওয়া বা অন্য কোনো নিয়তে শরিক হয় তখন একই পশুর প্রাণের কিছু অংশে কুরবানির নিয়ত হবে আর কিছু অংশে গোস্তের নিয়ত হবে অথচ প্রাণ এরকম বিভক্ত হয় না বরং পূর্ণ প্রাণ দিয়েই কি করতে হয় পশুর পূর্ণ প্রাণী কোরবানি হিসাবে উপস্থাপন করতে হয় সেহেতু কোনো এক শরিকের নিয়তে গডমিল থাকলে কারো কোরবানি আদায় হবে না এই আলোচনায় একটি প্রশ্ন জাগে তা হল যদি পশুর প্রাণ বিভক্তই না হয় ও পূর্ণ একটি যানকে কোরবানি করতে হয় তাহলে তো উট গরু ইত্যাদি বড় পশুর মধ্যেও সরিকানা কোরবানি দেওয়া যাবে না অথচ বড় পশুতে সরিকানা কোরবানি বৈধ তো এই আপত্তির জবাব হচ্ছে যুক্তির দাবি এটাই যে পশু ছোট হোক বা বড় তাতে সরিকানা কোরবানি চলবে না কিন্তু বড় পশুতে শরিক হয়ে কুরবানি করার বৈধতা রসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লামের বাণী দ্বারা প্রমাণিত বিধায় বড় পশুতে সাতজন শরিক হয়ে কোরবানি করাটা বৈধ হয়েছে এটা যুক্তি বহির্ভূত যুক্তির বাহিরে যাইয়ে রসুল এটা বৈধ হয়েছে যুক্তির ভিতরে না আর যখন নস এবং যুক্তি কিয়াস এবং হাদিস এই দুইটার পরস্পর বিরোধ লেগে যায় তখন নস তথা কোরআন হাদিস প্রাধান্য পায় সুতরাং এই ক্ষেত্রে যুক্তি দিয়ে বড় পশুতে সাতজন শরিক হওয়াকে অবৈধ ঘোষণা করা যাবে না বিস্তারিত আলোচনার জন্য বাদাই ও সানায়ে পাঁচ নম্বর খণ্ড চারশো পঁচাশি নম্বর পৃষ্ঠা থেকে চারশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা দেখা যেতে পারে বিষয়টাকে সহজে বোঝার জন্য একটা উদাহরণ দেই। ইমাম সাহেব মুক্তাদিরকে নিয়ে মুক্তাদিদেরকে নিয়ে সলাতে দাঁড়ানো দাঁড়ানোর পর মনে পড়েছে যে তার অজু ছিল না এমত অবস্থায় শুধু ইমামের তাকবিরে তাহরিমা অগ্রহণীয় না মুক্তাদিরও তাকবিরে তাহরিমা তাহারিমা অগ্রহণীয় তথা এমত তো অবস্থায় শুধু ইমামের নামাজই বাতিল বলে সাব্যস্ত হবে নাকি মুক্তাদির নামাজও বাতিল বলে সাব্যস্ত হবে তো এই ক্ষেত্রে আমরা সকলেই বলবো যে ইমামের নামাজ যখন বাতিল তখন মুক্তাদির নামাজও বাতিল তো ঠিক একই ব্যাপার কোরবানির শরিকদের মধ্যে যদি তাদের কোনো এক শরিকের নিয়তের মধ্যে গড়বড় থাকে গড়মিল থাকে তাহলে বাকি সমস্ত শরিকের কোরবানি বাতিল বলে সাব্যস্ত হবে আল্লাহ আমাদেরকে অপপ্রচার আর অহেতুক কথা বলা থেকে বিরত রাখুন ও হক বুঝে আমল করার তৌফিক দান করুন